মুনতাসির মামুন সুলতান কামাল ওইটার প্রতিবাদ করলেন না আপনি মানব অধিকার কর্মী আপনি আওয়ামী অধিকার কর্মী আপনি আওয়ামী লীগের স্বার্থের যে অধিকার সেই অধিকারের কর্মী আপনি বাংলাদেশের মানুষের অধিকার এটা আপনার হৃদয়ের মধ্যে নেই মাথার মধ্যে নেই এই জুলুম এই হত্যাকারী সরকারের পক্ষে সাফাই গাইছেন সুলতান কামালের মতো একজন মানব অধিকার কর্মী আপনারা দেখেছেন না বিদেশের একটি পত্রিকায় তিনি সাক্ষাৎকার দিয়েছেন ইডেন কলেজের ন্যাক্কারজনক ঘটনায় তিনি ইনডাইরেক্টলি সেটাকে সাফাই গাইছেন যে দীর্ঘদিন ধরে এটা চলে এসেছে আরে ভাই দীর্ঘদিন ধরে চলে এসেছে আমরাও তো ছোটবেলা থেকে আমাদেরও তো বয়স কম হলো না কিন্তু এখন যে কুৎসিত ন্যাক্কারজনক ঘটনার এই দৃষ্টান্ত আমরা কখনো দেখিনি হ্যাঁ ছাত্র সংগঠনে গোলমাল হয় মারামারি হয় এটা হয়েছে আগেও হয়েছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানকে কৃতদাসের বাজারে পরিণত করা এইটা আমরা দেখিনি সুলতান কামাল আপনি মানবাধিকার কর্মী আপনি দেশের বুদ্ধিজীবী বলে অনেকে আপনি আইন সালিস কেন্দ্রে ছিলেন আপনার বিবেক কোথায় আপনার বিবেচনা কোথায় আপনি শেখ হাসিনাকে তকমা দেওয়ার জন্য আপনি বিদেশের একটি পত্রিকায় ইন্টারভিউ দিয়ে বলছেন রাষ্ট্র সমাজ কুরে কুরে খাচ্ছে আজকে দীর্ঘদিন ধরে এইসব চলে আসছে বাহ আপনারা আসলে অনেক আগেই এই দেশের সার্বভৌমত্ব এদেশের মানুষের সংস্কৃতি এদেশের মানুষের বিশ্বাস এটাকে আপনারা অবজ্ঞা করেছেন ঘৃণা করেছেন আপনারা কারো কৃতদাস হয়ে বাংলাদেশে কাজ করছেন আপনারা কারো এজেন্ট হয়ে বাংলাদেশে কাজ করছেন এই দেশের কোটি কোটি মানুষের কি ভাবনা কি চিন্তা তারা কি ভালোবাসে এইটা আপনারা ধারণ করেননি আরেকজন বুদ্ধিজীবী মুনতাসির মামুন তিনি বলেছেন যে আওয়ামী লীগ সরকার না থাকলে অনেকে এই দেশে থাকতে পারবে না কেন পারবে না জিয়ার রহমান ক্ষমতায় ছিলেন না ওই সময় তো আপনি চাকরি করেছেন বেগম জিয়া দুইবার ক্ষমতায় ওই সময় তো আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনি কোথায় পালিয়ে গিয়েছেন বরং আপনি দেশ বিরোধী কাজ করেছেন আপনি এবং আপনার বন্ধু শায়রিয়ার কবির দেশের বিরুদ্ধে কলঙ্ক রটিয়েছেন বিদেশে গিয়ে আপনার সেই ধরনের বুদ্ধিজীবী শেখ হাসিনা রাখবেন এই জন্যই যে শেখ হাসিনা বিএনপিকে বিএনপির নেতাকর্মীকে হত্যা করে উনি ক্ষমতায় থাকতে চান উনি নাৎসিবাদ কায়েম করতে চান বাংলাদেশে শেখ হাসিনা মুনতাসির মামুন আর সুলতান কামালরা ছাড়া আর কারো কোনো কণ্ঠস্বর থাকবে না এটাই হচ্ছে সুলতান কামাল আর মুনতাসির মামুনরা এইটা মনে করে এই যে এখানে যারা দাঁড়িয়ে আছেন শিক্ষক শিক্ষক মানেই তো নিজেরা শিক্ষিত এবং তারা একটা শিক্ষিত শ্রেণী গড়ে তোলে তারা সেই কারিগর যারা সমাজকে শিক্ষার আলোকে আলোকিত করে আজকে এত শিক্ষক হাজার হাজার শিক্ষক এই দুর্বিষহ দুঃশাসন শেখ হাসিনার এই নাৎসিতন্ত্র এই ফ্যাসিবাদের মুখেও তারা আজকে দাঁড়িয়েছে আজকে পুলিশ সেলিম ভাই বলেছে যে আমাদের যে নারী শিক্ষক তাদের সাথেও অপমানজনক ব্যবহার করেছে কিন্তু তারাও দেখেন আজকে সমস্ত ভীতিকে উপেক্ষা করে আজকে এখানে এসে দাঁড়িয়েছে আজকে তাদের নির্ধারিত যে কর্মসূচি সেই কর্মসূচি বানচাল করার চেষ্টা করেছে বন্ধুরা আমার সেই প্রতিবাদে শিক্ষকরা দেখো আজকে রাজপথে এসে দাঁড়িয়েছে তারা আজকে এই সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনীর ন্যাক্কারজনক এবং অমানবিক আচরণের তারা আজকে এখানে প্রতিবাদ জানাচ্ছে বন্ধুরা আমার তাই কোনো সুলতান কামালের কোনো ইন্টারভিউ মুনতাসির মামুনের কোনো বিবৃতি এই দেশের গণতন্ত্রকামী স্বাধীনতাকামী মানুষকে বিচলিত করতে পারবে না বরং ওরাই আজকে দালাল হিসাবে চিহ্নিত হয়েছে সুলতান কামাল দালাল হিসাবে চিহ্নিত ও বাংলাদেশের ভাষা সংস্কৃতি ধর্ম বিশ্বাস এগুলোকে এরা বিশ্বাস করে না ওরা চায় অন্য কোনো দেশের সংস্কৃতি এখানে চালু করতে এবং এই কারণেই তারা আজকে একটি দুর্বিনীত একটি মানে মানুষ হত্যাকারী সরকারকে তারা টিকিয়ে রাখার চেষ্টা করছে কখন বলছেন কথাটা যখন ভোলায় দুইজন নেতাকে হত্যা করা হয়েছে বিএনপির যখন মুন্সিগঞ্জে একজন নেতাকে হত্যা করা হয়েছে যখন যশোরে একজনকে হত্যা করা হয়েছে যখন নারায়ণগঞ্জে একজনকে হত্যা করা হয়েছে এই তারা কিসের জন্য ওরা তো কর্মসূচি পালন করেছে
গ্যাস বিদ্যুৎ তেল জ্বালানি জনগণের যে দুর্ভোগ সেই দুর্ভোগ লাঘবের জন্য সরকারের একতরফা একচেটিয়া দাম বৃদ্ধির প্রতিবাদে তারা এই কর্মসূচি করেছে সেইখানে গুলি চালানো হয়েছে মুনতাসির মামুন সুলতান কামাল ওইটার প্রতিবাদ করলেন না আপনি মানবাধিকার কর্মী আপনি আওয়ামী অধিকার কর্মী আপনি আওয়ামী লীগের স্বার্থের যে অধিকার সেই অধিকারের কর্মী আপনি বাংলাদেশের মানুষের অধিকার এটা আপনার হৃদয়ের মধ্যে নেই মাথার মধ্যে নেই